প্রথমে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের সবাইকে অভিনন্দন জানাতে চাই। যা শুনেছি সেটা হচ্ছে এটা দ্বিতীয় বর্ষের প্রোডাকশন, দ্বিতীয় বর্ষের প্রযোজনা, এবং সেটি অবশ্যই খুব বিখ্যাত একটি উপন্যাস থেকে পাওলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট। মানুষের স্বপ্ন আসলে কিভাবে স্বপ্নযাত্রায় রূপান্তরিত হয়ে যায়, স্বপ্নের কত কাছাকাছি সে যেতে পারে, যাদের এটি পড়া আছে তারা নিশ্চয়ই এটি জানেন। আমার মনে হয় যে অন্য একটি বিষয় আমার বলা দরকার, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে বাংলাদেশে বিশ্ব সাহিত্যের সাথে থিয়েটারের কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটি এখন একেবারে নেই বলেই আমি মনে করি। একটি দুটি আসলে আমরা যদি ওই অর্থে বলে থাকি কমেডি এখনও চলছে, কিন্তু আসলে সেই অর্থে কোনো কাজই হচ্ছে না। সেই দায়িত্বটা যারা নিয়েছেন আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে চাই, কারণ আমার মনে হয় যে এই আন্তর্জাতিকতা এবং বিশ্ব সাহিত্যের সাথে এই পরিচয়গুলো ঘুরিয়ে দেওয়া থিয়েটারের পক্ষে খুবই ভালোভাবে সম্ভব, এবং সেটি যেহেতু করতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের ছেলেমেয়েরা, আমি সেই কারণে তাদেরকে আর বেশি করে অভিনন্দন জানাতে চাই। এবং অবশ্যই আরিফ রেজাকে, যেহেতু তিনি এটি গুরু দায়ভার বহন করছেন, সেই অর্থে তো এই আসলে এই সকল কিছু তার ভাগ্যেই যাবে এবং তিনি পাবেন সকল কৃতিত্ব। অবশ্যই যারা কাজ করছেন তারা তো বটে, সকল কিছু একসাথে করে 21 এপ্রিল জাতীয় নাট্যশালায় এটি একেবারে সমাগম ঘটবে দর্শকের আমি আশা করছি, এবং দর্শকের সামনে এটি একটি উপস্থাপনা হবে, আমিও যাব সেখানে। অবশ্যই আপনারা আসবেন, নাটকটি দেখবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন, দুটোই আসলে থিয়েটার কর্মীদেরকে আরও অনেক বেশি বৃদ্ধ করবে এবং যারা থিয়েটারে পড়ছেন তাদেরকে অনেক বেশি উৎসাহ যোগাবে বলে আমি মনে করি।